হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ স্টার ঢেঙ্গার। আমরা আগের ভিডিওতে 250 পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন দেখছি এনিশিয়ান্ট ইন্ডিয়া থেকে। আমরা এনিশিয়ান্ট ইন্ডিয়া থেকে সমস্ত টপ লেভেলের প্রশ্নগুলো আলোচনা করব, বেসিক থেকে হায়ার ক্লাস পর্যন্ত। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ রাজ্য বা সেন্ট্রাল লেভেলে, তাহলে খুবই হেল্পফুল হবে। সুতরাং এসো স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 251, কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ রাজ্য বলা হয়? দ্বিতীয় মগধ রাজ্য কোন সাম্রাজ্যকে বলা হয়? কুষাণ, চোল, গুপ্ত, সেন। এখানে চারটি অপশান আছে, সঠিক অ্যান্সারটি হবে গুপ্ত সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ বলা হতো, কারণ মগধ সাম্রাজ্য সেই সময় খুব উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। সেরকম গুপ্ত সাম্রাজ্যও একটা উন্নত জায়গায় এসে পৌঁছেছিল। নেক্সট প্রশ্ন 252, গুজরাটের সুদর্শন সরোবর বাঁধ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেন? সুদর্শন সরোবর বাঁধ কিছুদিন আগে নিউজ পেপারে এসেছিল, সুদর্শন সরোবর বাঁধ কে নির্মাণ করেন? প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত। এখানে সঠিক অ্যান্সার হবে প্রথম, এখানে স্কন্দগুপ্ত সুদর্শন সরোবর বাঁধ নির্মাণ করেন। নেক্সট প্রশ্ন, ভারতে প্রবেশকারী হুনরা কি নামে পরিচিত ছিলেন? এখানে চারটি অপশান আছে, শ্বেত হুন, কৃষ্ণ হুন, লাল হুন এবং কোনোটি নয়। এখানে ভারতে প্রবেশকারী হুনরা শ্বেত হুন নামে পরিচিত ছিল। অ্যান্সার হবে এ, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, স্কন্দগুপ্ত কবে সিংহাসনে বসেন? স্কন্দগুপ্ত কবে সিংহাসনে বসেন? 455 খ্রিস্টপূর্বাব্দ, 450 খ্রিস্টাব্দ, 451 খ্রিস্টাব্দ, 463 খ্রিস্টাব্দ। স্কন্দগুপ্ত সিংহাসনে বসেন 455 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 255, বিক্রমাদিত্য কোন রাজ্যের উপাধি? বিক্রমাদিত্য কোন রাজ্যের উপাধি? বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তর উপাধি, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ধারণ করেছিলেন বিক্রমাদিত্য। নেক্সট প্রশ্ন, ফাহিয়ান কে ছিলেন? ফাহিয়ান কে ছিলেন? চীনা পর্যটক, গ্রিক পর্যটক, ইতালি পর্যটক, কোনটি না? এখানে ফাহিয়ান ছিলেন চীনা পর্যটক, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন 257, ফুকিও কি কার লেখা? ফুকিও কি হিয়ানসাং মেগাস্তিনিস ফাহিয়ান অশ্বঘোষ? ফুকিও কি লেখা হচ্ছে ফাহিয়ানের, অ্যান্সার হবে সি, ফাহিয়ান। ফুকিও কি লেখা লেখক হচ্ছেন ফাহিয়ান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 258, চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন 259, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? সমুদ্রগুপ্ত, জীবিতগুপ্ত, শ্রীগুপ্ত, স্কন্দগুপ্ত। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? স্কন্দগুপ্ত, এখানে অ্যান্সার হবে টি। নেক্সট প্রশ্ন, শ্রীগুপ্ত শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? এখানে শ্রীগুপ্ত, বিষ্ণুগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত। এখানে সঠিক অ্যান্সার হবে বিষ্ণুগুপ্ত, শেষ গুপ্ত সম্রাট ছিলেন বিষ্ণুগুপ্ত। নেক্সট প্রশ্ন 261, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ছিলেন? কবিরাজ নামে খ্যাত ছিল আমরা জানি সমুদ্রগুপ্ত, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে যে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং জীবিতগুপ্ত। এখানে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার নেই। এখানে হরিসেন লিখেছেন এলাহাবাদ প্রশস্তি, সুতরাং প্রশ্নটা এরকম হতে পারে যে এলাহাবাদ প্রশস্তিতে কার কথা উল্লেখ আছে বা কার সম্পর্কে জানা যায়। এখানে সমুদ্রগুপ্ত হবে যদি কার সম্পর্কে জানা যায় বলে, আর এখানে যে প্রশ্নটা করা হয়েছে তার অ্যান্সার হবে হরিসেন। নেক্সট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কীর্তি কাহিনী জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, জীবিতগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কাহিনী জানা যায়। নেক্সট প্রশ্ন 264, কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেছিলেন? অশ্বমেধ পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন সমুদ্রগুপ্ত, অশ্বমেধ পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, নবরত্ন কোন গুপ্ত রাজার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন? নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় অলঙ্কৃত করেছিলেন। নবরত্ন কার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন,
কোশ্চেন নম্বর 266, চন্দ্রগুপ্ত কোন বংশজাত ছিলেন? ক্ষত্রিয় বংশজাত ছিলেন চন্দ্রগুপ্ত, ক্ষত্রিয় বংশজাত। শক্য বংশ, শাক্য বংশ, আর্য বংশ এবং ক্রোটন, এখানে ক্ষত্রিয় বংশজাত ছিলেন চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন 267, কোন গুপ্তযুগে একজন বিজ্ঞানী ছিলেন কে? এখানে চারটি অপশন আছে, কুণার্ড, আর্যভট্ট, বিষ্ণু শর্মা, ভারবি। এখানে গুপ্তযুগের একজন বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট, অ্যান্সার হবে বি, গুপ্তযুগের বিজ্ঞানী হলেন আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, কীর্তার্জনীয় গ্রন্থের রচয়িতা কে? কীর্তার্জনীয় গ্রন্থের রচয়িতা ভারবি, কুণার্ড, বিষ্ণু শর্মা, কেমন? এখানে ভারবি হচ্ছেন কীর্তার্জনীয় গ্রন্থের রচয়িতা, ভারবি। নেক্সট প্রশ্ন, বৃহৎ কথা কার লেখা? ভারবি, ক্ষেমেন্দ্র, গুণাঢ্য, বিষ্ণু শর্মা। বৃহৎ কথার লেখক হচ্ছেন গুণাঢ্য, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন 270, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? এটা খুবই ইম্পর্টেন্ট, ক্ষেমেন্দ্র, গুণাঢ্য, অশ্ব ঘোষ, বিষ্ণু শর্মা, অ্যান্সার হবে ডি, বিষ্ণু শর্মা হচ্ছেন পঞ্চতন্ত্রের রচয়িতা, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন 271, বৃহৎ কথা মঞ্জুরি রচয়িতা কে? বৃহৎ কথা মঞ্জুরির রচয়িতা কে? ক্ষেমেন্দ্র, ভারবি, কুণাঢ্য, হরিসেন, চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে এ, ক্ষেমেন্দ্র হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরির রচয়িতা। নেক্সট প্রশ্ন, কথা শরীর সাগর গ্রন্থের রচয়িতা কে? সোমদেব ভট্ট, সোমদেব ভট্ট হচ্ছে কথা শরীর গ্রন্থের রচয়িতা, সোমদেব ভট্ট। নেক্সট প্রশ্ন, ঘটোৎকচ কে ছিলেন? ঘটোৎকচ কে ছিলেন? শ্রীগুপ্তের পুত্র, সমুদ্রগুপ্তের পুত্র, কুমারগুপ্তের পুত্র, কেউ নন, ঘটোৎকচ ছিলেন শ্রীগুপ্তের পুত্র, অ্যান্সার হবে এ, ঘটোৎকচ ছিলেন শ্রীগুপ্তের পুত্র। নেক্সট প্রশ্ন 274, লিচ্ছবি দৈত্য নামে কে খ্যাত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লিচ্ছবি দৈত্য নামে খ্যাত ছিলেন কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের পূর্ব নাম ছিল কচ, সমুদ্রগুপ্তের পূর্ব নাম কি ছিল? লিমার মাতিল কচ, অ্যান্সার হবে সি। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড নেক্সট উইল মিট ইন নেক্সট ভিডিও, সো থ্যাংক ইউ।